রাতের অন্ধকারে সরকারি অফিসে চুরি তেলিয়ামুড়াই। তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছুড়া দূরত্বে রয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের মহকুমার সহকারী ইঞ্জিনিয়ারের অফিস। সেই অফিস কক্ষে এবং এর পার্শ্ববর্তী তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের অফিস কার্যালয় থেকে চুরি হয়ে গেছে বৈদ্যুতিক পাখা সহ মূল্যবান বহু সামগ্রী। সোমবার সকাল 10টা নাগাদ অফিসে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন দপ্তরের কর্মচারীরা। লিখিত অভিযোগ হাতে পেয়ে তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ খবর দিছেন এই কবে নাগাদ চুরি করে জানেন নি? দাম কই দিতে না, 3 দিন ধরে অফিস বন্ধ। কি কবে নাগাদ তুই সেই দাম কই দিতে? আজকে কোন সময় দেখছেন? তো সকালে এসে। অন্যদিকে সোমবার সকালে স্থানীয় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকার কুখ্যাত চোর পেট্রোল। গণপেটনি দিয়ে চোরাই মাল সমেত তাকে তেলিয়ামুড়া থানার হাতে তুলে দিয়েছেন এলাকার জনগণ। পুলিশের প্রাথমিক অনুমান, সরকারি অফিস থেকে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার পথে জনগণের হাতে ধরা পড়েছে পেট্রোল। চুরি যাওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।